বন্ধুরা, লিভার আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এবং একে সেকেন্ড ব্রেন বলা হয়। কারণ আমাদের শরীরে প্রতিটা মুহূর্তে যে কাজকর্মগুলো চলছে সেইগুলোকে ব্রেন সিগন্যালিং এর মাধ্যমে পরিচালনা করে, কিন্তু সেই কাজগুলোকে অ্যাক্টিভলি অর্থাৎ সক্রিয়ভাবে করে থাকে লিভার। তাই আমাদের শরীরে লিভারের গুরুত্ব অপরিসীম। সাধারণত লিভারের মধ্যে কিছু ছোটোখাটো সমস্যা হলে সেটা আমাদের শরীর নিজে থেকেই ঠিক করে নেয়। আমাদের লিভারের ফাংশনটা ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু যখন আমরা অসংযমী জীবনযাপন করি, অস্বাস্থ্যকর খাবার দাবার খাই এবং এইগুলো ক্রমশ চলতেই থাকে, একটা সময় কিন্তু আমাদের লিভার ক্রমশ খারাপ হতে শুরু করে। এবং যখন লিভার খারাপ হতে শুরু করে, এই প্রসেসটা কিন্তু খুবই স্লো হয়ে থাকে এবং আমাদের শরীরে কিছু লক্ষণ বা সিমটমস লিভার দিয়ে থাকে। সেই লক্ষণ বা সিমটমসগুলোকে আমরা যদি অবহেলা করি, একটা সময় আমাদের লিভারের কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। একটা সময় এমন হবে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া আর কোনো রকম উপায় থাকবে না। আর এই লিভার ট্রান্সপ্ল্যান্ট করা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার বা ব্যয়সাধ্য ব্যাপার, যেটা সাধারণ মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু বিশেষ লক্ষণ বা সিমটমসের কথা বলবো, যেগুলোকে কোনো রকমভাবেই অবহেলা করা যাবে না বা অগ্রাহ্য করা যাবে না। যদি এই লক্ষণগুলোকে অগ্রাহ্য করেন, একটা সময় কিন্তু লিভারের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই ক্ষতিটা এতটাই মারাত্মক হতে পারে যে কোনো রকম চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আপনি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবেন না। নাম্বার ওয়ান, পেট সম্বন্ধীয় কিছু সমস্যা। লিভার আমাদের ডান দিকের উপর পেটে, অর্থাৎ ডান দিকে পাঁজরগুলো যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটায় নিচের দিকে লিভার কিন্তু অবস্থান করছে। আর লিভারের সঙ্গে আমাদের পেটের অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। তাই যদি লিভার খারাপ হতে শুরু করে, আমাদের পেটের মধ্যে কিছু বিশেষ লক্ষণ বা সিমটমস দেখা যায়। নাম্বার ওয়ান, ক্ষুধা কমে যাওয়া। লিভারের সমস্যা যখন শুরু হয় তখন ধীরে ধীরে আমাদের ক্ষুধা কমে যেতে থাকে। একটা সময় এমন হয় কোনো কিছুই খেতে ভালো লাগে না এবং শরীর ধীরে ধীরে রুগ্ন হতে আরম্ভ করে। নাম্বার টু, শরীরের মধ্যে সবসময় একটা বমি বমি ভাব, যেটাকে নসিয়া বলা হয়ে থাকে, আম বাংলায় যেটাকে আপনারা গা গোলানি ভাব বলেন। এই ধরনের সমস্যা হতে দেখা যায় যখন লিভার ধীরে ধীরে খারাপ হতে আরম্ভ করে। নাম্বার থ্রি, উপর পেটের দিকে অর্থাৎ ডান দিকে উপর পেটে একটা ভারী ভাব বা অস্বস্তি বা পেট ফোলা ফোলা ভাব একটা লক্ষ্য করা যায়। মুখের মধ্যে দুর্গন্ধ আসতে দেখা যায়। যখন লিভার খারাপ হতে শুরু করে তখন কিন্তু মুখের মধ্যে একটা বিশেষ দুর্গন্ধ হয়, যে দুর্গন্ধটা পেটের দিক থেকে মুখের মধ্যে আসে। আপনারা এই দুর্গন্ধকে পরীক্ষা করে দেখতে পারেন। মুখের সামনে হাত রাখলেই দেখবেন মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং এই দুর্গন্ধটা পেট থেকে কিন্তু মুখের দিকে আসে। লিভার খারাপের প্রাথমিক পর্যায়ে এই দুর্গন্ধ কিন্তু কন্টিনিউয়াস মুখের মধ্যে লেগেই থাকে। নাম্বার ফাইভ, পেট পরিষ্কার না হওয়া, অর্থাৎ পেটের মল পরিষ্কারভাবে না হওয়া, মলের বর্ণ পরিবর্তন হয়ে যাওয়া। মলের বর্ণ বা রং কখনো খড় বর্ণের হয়, কখনো হালকা সাদাটে টাইপের হতে দেখা যায়। এই যে লক্ষণগুলো আছে এইগুলো সাধারণত পেট সম্বন্ধীয় হয়ে থাকে। এই লক্ষণগুলো প্রাথমিক অবস্থায় দেখলে এইগুলোকে কিন্তু একদমই অবহেলা করবেন না। নাম্বার টু, পায়ের দিকে বিশেষ কিছু লক্ষণ বা সিমটমস দেখা যায় যখন লিভার ধীরে ধীরে খারাপ হতে আরম্ভ করে। নাম্বার ওয়ান, পিন পয়েন্ট স্পট, যেগুলো লাল বর্ণের অথবা বাদামি বর্ণের হয়ে থাকে। ছোট বড় পিন পয়েন্ট এই স্পটগুলো যখন পায়ের দিকে লক্ষ্য করবেন তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনাদের স্কিনের মধ্যে কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি। এই ধরনের পিন পয়েন্ট স্পট যখনই পায়ে আসবে অবশ্যই আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। কারণ লিভার যখন খারাপ হতে আরম্ভ করে তখন আমাদের সার্কুলেশন পুয়র হয়ে যায়, ব্লাড সার্কুলেশন দুর্বল হয়ে যায়। এই কারণে পায়ের মধ্যে কিন্তু এই পিন পয়েন্ট লাল বা বাদামি বর্ণের স্পটগুলো দেখা যায়। নাম্বার টু, লিভার যখন ধীরে ধীরে খারাপ হতে আরম্ভ করে তখন আমাদের পায়ের যে শিরা উপশিরাগুলো আছে সেইগুলোর বিন্যাসে পরিবর্তন আসতে দেখা যায়। বিশেষ করে ভেরিকোস ভেনের সমস্যা, স্পাইডার ভেন বা স্পাইডার ভেনাসের মতো সমস্যা হতে দেখা যায়। আপনাদের স্কিনের মধ্যে কিছু ছবি দিয়ে দিচ্ছি, এইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে শিরা উপশিরাগুলো ঠিক কীরকম দেখতে হয়। ভেরিকোস ভেনের ক্ষেত্রে একরকম হয়, স্পাইডার ভেন বা স্পাইডার ভেনাসের ক্ষেত্রে আর এক রকম হতে দেখা যায়। আর ভেনগুলো সাধারণত ফুলে যায়, কুঁচকে যায় এবং এইগুলো লাল বা ব্লু রঙের হতে দেখা যায়। আর এই ধরনের সমস্যা তখনই হয় যখন লিভারের মধ্যে ক্রোমোসোম স্কেয়ারিংয়ের ফলে ফাইব্রোসিস ডেভেলপ হয়,
এবং স্টেটোসিস পর্যায় থেকে ধীরে ধীরে লিভার সিরোসিসের মধ্যে চলে যায়। নাম্বার 3, পায়ের মধ্যে সোয়েলিং হতে দেখা যায়, পা ফুলে যায় এবং এই ফোলার মধ্যে কোনো রকম ব্যথা বেদনা থাকে না, অর্থাৎ এই ইডিমাটা পেনলেস হয়ে থাকে। অনেক সময় পায়ের মধ্যে পিটিং ইডিমার সমস্যা হয়, যেটা সাধারণত একটা বিশেষ লক্ষণ লিভার খারাপের। আপনি দেখবেন যে পা যখন ফুলে যায়, পায়ের মধ্যে আঙুল দিয়ে টিপলে সেই জায়গাটা বসে যায় এবং কিছুক্ষণ পরে আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা এক প্রকার বিশেষ লক্ষণ লিভার ড্যামেজের বা লিভার খারাপের। নাম্বার 3, লিভার যখন খারাপ হতে আরম্ভ করে তখন স্কিন রিলেটেড কিছু প্রবলেম বা সিমটমস লক্ষ্য করা যায়। নাম্বার 1, ইচিং অর্থাৎ চুলকানির সমস্যা, বিশেষ করে হাতে পায়ে গোটা শরীরে কন্টিনিউয়াস চুলকানি লেগেই থাকে, তার সঙ্গে ছোট ছোট দানা বা র্যাশেস বের হয়, দাগছোপ বের হতে দেখা যায়, বিশেষ করে মুখে, নাকের দুপাশে, শরীরের যে কোনো অংশে দাগছোপ হতে পারে। অনেক সময় চাকতির আকারে লাল বর্ণের ছোট ছোট র্যাশ বের হয়, অনেক সময় এগুলো আবার বাদামি বর্ণেরও হতে দেখা যায়। নাম্বার 3, নখের রং হলুদ হয়ে যাওয়া, অনেক সময় চোখ হলুদ হয়ে যেতে দেখা যায়, আমাদের স্কিনে নানা রকম র্যাশেস, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো কোনো মতেই ভালো হতে চায় না, একবার ভালো হয় আবার সেইগুলো হতে দেখা যায়। অনেক সময় এটাও লক্ষ্য করা যায় যে কোনো কারণ ছাড়াই শরীরে অতিরিক্ত ঘাম হয়। আপনি আপনার পাশের ব্যক্তির কাছে যখন বসে থাকবেন যে সে নর্মাল অবস্থায় আছে, অথচ আপনার শরীরে ঘাম বের হচ্ছে। এই ধরনের স্কিন রিলেটেড সমস্যাগুলো লিভার খারাপ হতে আরম্ভ করলে আমাদের শরীরে প্রাথমিক অবস্থায় লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের 3টি ক্যাটাগরির কিছু গুরুত্বপূর্ণ সিমটমস বা লক্ষণের কথা বললাম, যেগুলো লিভার ড্যামেজের কিছু প্রাথমিক অবস্থার লক্ষণ। ধীরে ধীরে লিভার খারাপ হতে আরম্ভ করলে পেট সম্বন্ধীয়, পায়ের দিকের কিছু বিশেষ লক্ষণ এবং স্কিন রিলেটেড কিছু সিমটমস আছে, যেগুলো লক্ষ্য করলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাফি বা কিছু ব্লাড কালচার টেস্ট আছে যেগুলো করা অত্যন্ত জরুরি। তারপরে আপনি নিশ্চিত হবেন যে এটা লিভারের সত্যি কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।